بسم الله الرحمن الرحيم. السلام عليكم সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। করোনা ভাইরাস সংক্রমণের কারণে অনেকদিন যাবত তোমরা বিদ্যালয়ে দোরগোড়ায় পৌঁছতে পারছো না, তাই তো তোমাদের কিছুটা কাছে আসার প্রত্যাশা আমাদের অনলাইনে উপস্থিতি। অনলাইন ক্লাসে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে, তারপরেও সেটি যে তোমাদের উপকারে আসবে এই বিশ্বাস আমাদের আছে। তাই সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম। আমি মঞ্জুমা বেগম, সহকারী শিক্ষক, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমি দশম শ্রেণীর সিলেবাস থেকে বাংলা সাহিত্যের একটি পদ্য নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা স্ক্রিনে কিছু প্রশ্ন দেখতে পারবে। দেখো, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার গ্রাম কোথায়, আমাদের দেশের নাম কি, এগুলো দিয়ে কি বোঝায়? হ্যাঁ, ঠিক বলেছো, এর উত্তরে তোমরা বলবে আমার পরিচয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকে বিষয়ের নাম পেয়ে গেলাম। পাঠের বিষয় হচ্ছে আমার পরিচয়, লিখেছেন সৈয়দ শামসুল হক। এখানে একটি কথা বলা প্রয়োজন, যে তোমরা আগে যে প্রশ্নের উত্তরগুলো দিলে সেগুলো তোমাদের ব্যক্তিগত পরিচয় বহন করে, কিন্তু সৈয়দ শামসুল হক আমার পরিচয় কবিতায় তার ব্যক্তিগত কোনো পরিচয় তিনি তুলে ধরেননি। তিনি সার্বিকভাবে বাঙালি জাতিসত্তার পরিচয়, বাংলাদেশের অভ্যুদয় এসব নিয়ে তিনি তার কবিতায় অনবদ্যভাবে সেগুলি ফুটিয়ে তুলেছেন। আমরা বাঙালি জাতি, বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং বাংলাদেশের অভ্যুদয়ের যে ইতিহাস, সেটি তিনি আমার পরিচয় কবিতায় তুলে ধরেছেন। তো শিক্ষার্থীরা, তোমরা এই কবিতা পড়ে যা শিখবে সেটি হচ্ছে কবি পরিচিতি তোমরা ভালোভাবে বলতে পারবে, কবিতাটি শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে, বাংলার গৌরবময় ঐতিহ্যের বিষয় সম্বন্ধে বর্ণনা করতে পারবে। তাহলে আমরা সৈয়দ শামসুল হক সম্বন্ধে জেনে নেই। সৈয়দ শামসুল হক জন্মগ্রহণ করেন কুড়িগ্রামে 1935 সালে 27শে ডিসেম্বর। তার পিতার নাম ডাক্তার সৈয়দ সিদ্দিক হুসাইন, মাতা সৈয়দা হালিমা খাতুন। শিক্ষা জীবনে তিনি ঢাকা কলেজের স্কুল থেকে স্কুল, জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কিছুদিন পড়ালেখা করেছেন। কর্মজীবনে সাংবাদিকতা ও বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ একদা এক রাজ্যে, অগ্নি ও জলের কবিতা, রাজনৈতিক কবিতা। এছাড়া তার আরও কিছু ছোট গল্প, উপন্যাস, নাটক, শিশুতোষ গ্রন্থ রয়েছে, যেমন ছোট গল্প শীত বিকেল, রক্ত গোলাপ, আনন্দের মৃত্যু, জলের সিঁড়ির গল্পগুলো। উপন্যাস হিসেবে আছে বৃষ্টি ও বিদ্রোহীগণ, নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন এবং শিশুতোষ গ্রন্থ হচ্ছে সীমান্তের সিংহাসন। এগুলো তোমাদের বইয়ে আছে, তোমরা একটু দেখে নেবে। সৈয়দ শামসুল হকের মৃত্যু 27শে সেপ্টেম্বর 2016। তাহলে শিক্ষার্থীরা, তোমরা কবি পরিচিতিটি একটু ভালোভাবে দেখে নাও। কি মূল্যায়নের জন্য প্রস্তুত? তো হ্যাঁ, অবশ্যই, আমার বিশ্বাস তোমরা এই প্রশ্নগুলো ধরলে, সৈয়দ শামসুল হক সম্বন্ধে যেহেতু জানতে চাইলে অবশ্যই উত্তর দিতে পারবা। কিন্তু যেহেতু অনলাইন, এর মধ্যে উত্তর নেওয়া সম্ভব না, পরে আমরা এগুলো ক্লাসে করে নেব। তাহলে এবারে আমরা চলে যাব কবিতাটি
বিরামচিহ্ন মেনে শুদ্ধ উচ্চারণে পাঠ করা। তো শিক্ষার্থীরা, আমি কবিতাটি পড়ে শোনাবো, তোমরা আমার সাথে সাথে পড়বা, এছাড়াও ভাষায় অনুশীলন করবা। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে, এসেছে বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বারো ভূঁইয়া থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমীর আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছে বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছে বাঙালি জয়নুল আর পবন ঠাকুর থেকে, এসেছে বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছে বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। একসাথে আছি একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। হ্যাঁ বন্ধুরা, তোমরা কবিতাটি বারবার অনুশীলন করবে। এবারে আমরা কবিতার কিছু চরণ নিয়ে বিশ্লেষণ করব, যেগুলি তোমাদের সৃজনশীল প্রশ্নোত্তর লেখার ক্ষেত্রে অনেকটাই সহায়তা করবে। আমরা এখন আলোচনায় চলে যাব। কবি এখানে বাঙালি জাতির প্রতিনিধিত্ব করে কবিতাটি রচনা করেছেন। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, অর্থাৎ বাঙালির প্রথম পরিচয় হচ্ছে বাংলায় জন্মগ্রহণ এবং বাংলায় কথা বলা। এছাড়া বাঙালি হাজার বছর ধরে কোমল পলিমাড়িতে তাদের পায়ের চিহ্ন ফেলে আলপথ দিয়ে হেঁটে চলেছে, এইটাই কবি এখানে বোঝাতে চেয়েছেন। এরপরে আমরা আসবো, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী শুধাই আমাকে, কোথা থেকে তুমি এলে? কবি এখানে পলিমাটিতে তাদের পায়ের চিহ্ন বোঝাতেই এটির অবতারণা করেছেন। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। এই চর্যাপদের অক্ষর, এটা আমরা জানি যে এটা হচ্ছে প্রথম নিদর্শন। চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন এবং বাঙালির যে বাণিজ্যের ঐতিহ্য রয়েছে তার পরিচয় দিতে গিয়ে চাঁদ সওদাগরের ডিঙ্গার বহরের কথা কবি উল্লেখ করেছেন।
কৈবর্তের বিদ্রোহী গ্রাম বাঙালির যে বিদ্রোহের ঐতিহ্য রয়েছে এটি বোঝাতেই এখানে এটি বলা হয়েছে। দিব্যকের নেতৃত্বে অনন্ত সামন্ত চক্র মিলিত হয়ে মহিপালের বিরুদ্ধে যে বিদ্রোহ সংঘটিত হয় সেটি হচ্ছে কৈবর্ত বিদ্রোহ। আর পাল যুগে চিত্রকলা এবং শিল্প সাহিত্যে অসামান্য বিকাশ সাধিত হয়। কবি এই শিল্প সাহিত্যের ঐতিহ্য বোঝাতেই তিনি এই চিত্রকলার আবির্ভাব তার কবিতায় করেছেন। এরপরে আমরা আসব পাহাড়পুরের বৌদ্ধ বিহারের উল্লেখ করেছেন তিনি তার কবিতায়, জোর বাংলার মন্দির বেদির কথা উল্লেখ করেছেন, স্থাপনার যে ধ্বংসাবশেষ সেটাই হচ্ছে পাহাড়পুরের বৌদ্ধ বিহার, এটি নওগাঁ জেলার অবস্থিত। অর্থাৎ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের পরিচয় দেওয়ার জন্য পাহাড়পুরের বৌদ্ধ বিহারের উল্লেখ করেছেন কবি। এবং হিন্দু সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরতে তিনি মন্দির বেদির কথাও উল্লেখ করেছেন। এরপরে আমরা দেখব বাঙালি এসেছি বাঙালি বরেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে। এই সোনা মসজিদ হচ্ছে আমাদের মুসলিম ঐতিহ্যের নিদর্শন, এটি চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, এটি হচ্ছে বাংলাদেশে যে হিন্দু মুসলিমের মিশ্র ঐতিহ্যের সহাবস্থান এটি বোঝাতেই কবি আউল বাউল মাটির দেউল তার কবিতায় অবতারণা করেছেন। বারভূঁইয়া, বারভূঁইয়া হচ্ছে স্বাধীন জমিদারগণ যারা ইসাফার নেতৃত্বে মুঘল সম্রাট আকবরের বিরুদ্ধে লড়াই করেন এবং কমলার দিঘি ও মহুয়ার পালা এগুলো হচ্ছে লোকসাহিত্যের ভাণ্ডার, যে বাংলাদেশের বাঙালির সমৃদ্ধ সেটি বোঝাতেই কবি কমলার দিঘি এবং মহুয়ার পালা উল্লেখ করেছেন। তিতুমির এবং হাজি শরীয়ত দুজনেই বিভিন্ন সংগ্রাম এবং আন্দোলনের সহিত জড়িত, অর্থাৎ বাঙালির এখানে সংগ্রাম আন্দোলনের ঐতিহ্য ইতিহাস এখানে তুলে ধরেছেন। তিতুমির ইংরেজ বাহিনীর সঙ্গে লড়াই করে শহীদ হন এবং শরীয়তুল্লাহ কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেন। অগ্নিবীণা এবং গীতাঞ্জলি দুটি দুজন বিখ্যাত কবি বল সাহিত্যিক বল লেখকের গ্রন্থ। গীতাঞ্জলি কবিতার জন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি আমাদের বিশ্বকবি, 1913 সালে নোবেল পুরস্কার পান। এবং অগ্নিবীণা নজরুলের বিখ্যাত উল্লেখযোগ্য গ্রন্থ। দুজনই আমাদের সাহিত্যকে যে সমৃদ্ধ করেছেন এটি বোঝাতেই কবি গীতাঞ্জলি এবং অগ্নিবীণার কথা নিয়ে এসেছেন। ক্ষুদিরাম এবং সূর্য সেন দুজনেই হচ্ছেন সংগ্রামী নেতা, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে তারা জড়িত ছিলেন, অর্থাৎ বিভিন্ন আন্দোলনে বাঙালির যে আত্মত্যাগ সেটি বোঝানোর জন্য ক্ষুদিরাম এবং সূর্য সেনের উল্লেখ করেছেন কবিতার কবিতায়। জয়নুল এবং অবন ঠাকুর দুজনের বিখ্যাত চিত্রশিল্পী, জয়নুল তার চিত্রকর্ম ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির পটভূমিতে বিপুল শিল্পকর্ম তিনি তৈরি করেছেন। দুর্ভিক্ষতারিত জীবন এবং জগতের ছবি এঁকে তিনি পৃথিবী খ্যাত হয়েছেন। এবং অবন ঠাকুর তিনি অগাধ জ্ঞানের অধিকারী ছিলেন। এরপরে আমরা আসব এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। এই লাল রাজপথের ইতিহাস আমাদের সবারই জানা। বাংলাদেশ বা বাঙালি একমাত্র জাতি যারা মাতৃভাষার জন্য যুদ্ধ সংগ্রাম আন্দোলন করেছেন।
এবং তাদের রক্তে রঞ্জিত করেছেন লাল পথ। সালামপুর বরকতের রক্তে রঞ্জিত হয়েছিল পিসঢালা রাজপথ, আর তারই ধারাবাহিকতায় আমরা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবি, সংবাদিত নেতা এবং জাতির পিতা। তিনি স্বাধীনতার প্রতীক, মুক্তির প্রতীক, সমৃদ্ধির প্রতীক। তার বজ্রকণ্ঠের আহ্বান এবং বলিষ্ঠ নেতৃত্বে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশ। বজ্রকণ্ঠ, জয় বাংলার বজ্রকণ্ঠ, মনে আছে তো শিক্ষার্থীরা সেই 7ই মার্চের ভাষণ? এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। হ্যাঁ, এই জয় বাংলা হচ্ছে উদ্দীপনা, প্রেরণা সৃষ্টিকারী স্লোগান। এই স্লোগানে বাঙালিরা আত্মত্যাগ করতেও দ্বিধা করেনি, পরিবার পরিজন ছেড়ে নিজের জীবনকে বিসর্জন দিয়ে যুদ্ধে গিয়েছেন এবং দেশকে স্বাধীন করেছেন। জয় বাংলা হচ্ছে ঐক্য ও সংহতির প্রতীক। এবারে আমরা আসব, এসেছি আমার পেছনে হাজার চরণ শূন্য পেলে। এই যে বাঙালি ঐতিহ্য, সংস্কৃতি এবং বাংলাদেশের, বাংলাদেশ সৃষ্টির যে বাঘ বা মোড়গুলো, এগুলোই কবি চরণচিহ্ন বলে চিহ্নিত করেছেন। তাই এই বাংলাদেশ সৃষ্টির পিছনে অনেক চরণচিহ্ন রয়েছে, বা প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত আসতে আমাদের জীবনের বা ঐতিহ্যের বা সংস্কৃতির যে মোড়গুলো, সেগুলিকেই কবি চরণচিহ্ন হিসেবে চিহ্নিত করেছেন। তাহলে আমাদের এত যে সংগ্রাম, ঐতিহ্য, আন্দোলন, এসবের পিছনে আমাদের মূল জিনিস কি, মূল মন্ত্র কি? মূল মন্ত্রটি হচ্ছে যে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা মানুষ, মানুষ হিসেবেই আমাদের সবচেয়ে বড় পরিচয়। তাই আমরা একসাথে আছি এবং একসাথে থাকবো, এটাই আমাদের প্রতিজ্ঞা। এবং এভাবে আমাদের মাঝে কোনো বিরোধ থাকবে না এবং সাম্যের সমাজ প্রতিষ্ঠা হবে, জাতি প্রতিষ্ঠা হবে এবং আমাদের দেশ উন্নত হবে। তো শিক্ষার্থীরা, আমরা মোটামুটিভাবে জেনে নিলাম আমাদের কবিতার বিষয়বস্তু বা চরণগুলি আমরা মোটামুটিভাবে বিশ্লেষণ করলাম। তো এই চরণগুলি বিশ্লেষণের আমাদের আরও কিছু জিনিস জানা দরকার, যেগুলো হচ্ছে শব্দার্থ। কিছু শব্দার্থ যদি আমাদের রাখতে থাকে, তাহলে আমরা অনুধাবনের যে প্রশ্নগুলো হয় চরণ বিশ্লেষণ করো, সেগুলো কিন্তু আমরা সুন্দরভাবে লিখতে পারবো বা বলতে পারবো। তো আলপথ, আলপথ আছে, আলপথ হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে আলপথ দিয়ে হেঁটে যাচ্ছে, এই আলপথ হচ্ছে জমির সীমানার পথ। চর্যাপদ, চর্যাপদের ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমি আগেও বর্ণনায় বলেছি যে বাংলা ভাষা সাহিত্যের প্রথম নিদর্শন। দেউল, দেউল হচ্ছে দেবালয়, যেখানে পূজা অর্চনা করা হয়। এরপরে বরেন্দ্র ভূমি সোনা মসজিদ, এর ছবি আমরা দেখতে পাচ্ছি। বরেন্দ্র ভূমি সোনা মসজিদ নবাব চাঁপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত ছোট সোনা মসজিদকে বোঝানো হয়েছে। কমলার দিকে এটা, এটা হচ্ছে ময়মনসিংহ বিদিকার একটি পালা। এবারে আমরা কবিতাটি যে পড়লাম তার বিষয়বস্তু বা ভাববস্তু আমরা কি মোটামুটি ভাবে তো বলতে পারবো, তাই না? যেহেতু আমরা কবিতাটি বিশ্লেষণ করলাম, কিছু শব্দার্থ জানলাম, তাহলে বন্ধুরা তোমরা এর ভাববস্তুটা লিখে ফেলো, নিশ্চয়ই তোমরা লিখতে পারবে। তারপরেও আমি একটু সহায়তা করছি, সহযোগিতা করছি। বাংলাদেশ আজ স্বাধীন ও সার্বভৌম দেশ, আত্মমর্যাদা বোধ সম্পন্ন এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র জাতিসত্তা প্রতিষ্ঠার পিছনে আছে এক সমৃদ্ধ ইতিহাস।
সেই ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির পটভূমি চিত্রিত করেছেন কবিতার কবিতায়। যুগে যুগে নানা আন্দোলন, বিপ্লব, বিদ্রোহ আর মতাদর্শের বিকাশ হতে হতে আমরা পৌঁছেছি আজকের বাংলায়। সৈয়দ শামসুল হক এই বিবর্তনের বিচিত্র বাঁক ও মোড় তাৎপর্যময় করে তুলেছেন। সাত সওদাগরের বাণিজ্য যাত্রা, বৌদ্ধ বিহারের জ্ঞান চর্চা, মুসলিম ধর্ম ও সাহিত্য সংস্কৃতির বিকাশ, বারো ভূঁইয়াদের উত্থান, ময়মনসিংহ গীতিকার জীবন, তিতুমীরা হাজী শরীয়তের বিদ্রোহ, রবীন্দ্র নজরুলের কালজয়ী সৃষ্টি, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন এবং সবশেষে বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ, এসব অনবদ্য রূপে প্রকাশ করেছেন কবি আমার পরিচয় কবিতাটিতে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কবিতাটির বিষয়বস্তু বা পাঠ্যবস্তু লিখে ফেলবে এবং কবিতাটি সুন্দরভাবে পড়বে। তাহলে এবার আমরা এই বাড়ির কাজ লিখে বললাম কি, বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা একটা বাড়ির কাজ করে রাখবে, স্কুল খোলার পর সেগুলো আমার কাছ থেকে দেখিয়ে নেবে। প্রশ্ন, বাড়ির কাজটা লিখে নাও। বাংলা ভাষা তথা বাংলাদেশ প্রতিষ্ঠায় যে সকল ঐতিহ্যের উল্লেখ আছে তার বর্ণনা কবিতায় প্রদত্ত তথ্যের আলোকে লিখবে। তো বন্ধুরা, তোমরা অনেকক্ষণ ধরে ক্লাসটি দেখলে, এজন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর একটি কথা না বললেই নয়, তোমরা বাসায় অবস্থান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজে সুরক্ষিত থাকবে এবং পরিবারকেও সুরক্ষিত রাখবে। এরপরে পরবর্তী ক্লাসে আমি উপস্থিত হব দশম শ্রেণীর আরেকটি গদ্য নিয়ে। পরবর্তী ক্লাসে আসার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।